চাল কুমড়োর ভিতরে সরিষা বাটা দিয়ে দিব। আমি প্রতিটা চাল কুমড়োর ভিতরে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আমার প্রতিটা চাল কুমড়োর ভিতরে সরিষা বাটা ভরা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে একটা একটা করে চাল কুমড়ো তেলে ছেড়ে দিব। আমার চাল কুমড়ো ভাজা ফ্রাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে চাল কুমড়ো ভাজলে খুবই মজা লাগে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।